দ্বিতীয়বারের মতো পাকিস্তানের নির্বাচক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইনজামামুল হক। প্রথম দায়িত্ব আফগানিস্তানের বিপক্ষে দল ঘোষণা, এরপর এশিয়া কাপ ও বিশ্বকাপ। ২০১৬ সালেও তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, ২০১৯ সাল পর্যন্ত সেই দায়িত্বে ছিলেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক। নির্বাচক হিসেবে ইনজামামের প্রথম দায়িত্ব শ্রীলঙ্কায় আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দল ঘোষণা করা। এরপর এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো দুটি মেগা ইভেন্টে খেলোয়াড় বাছাইয়ের দায়িত্ব পালন করবেন ইনজামাম।